কলের ভরিংয়ের ভিতর 30 ফিট পাইপ দিয়েছি, 20 ফিটের মধ্যে পানি আছে এবং একটি প্লাস্টিক পাইপ দিয়ে দিয়েছি যেন মোটরটি আমার বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায়। আর একটি কুলিং ফ্যান দিয়েছি মোটরটি ঠান্ডা রাখার জন্য, কারণ অনেকক্ষণ চালানোর পর ছোট মোটর গরম হতে পারে। এই পাম্পটি নিয়েছি আমি রিপন ভাইয়ের কাছ থেকে, ধন্যবাদ রিপন ভাইকে এরকম একটি পাম্প দেওয়ার জন্য। বিটু মেটাল পাম্প, এগুলো 12 ভোল্ট থেকে 18 ভোল্ট 24 ভোল্ট হয়ে থাকে, 21,000 আরপিএম। এগুলো দিয়ে মিনিটে 30 থেকে 40 লিটার পানি ওঠানো সম্ভব যদি ব্যাটারি এম্পিয়ার ভালো থাকে। তো আমি যেভাবে ব্যাটারি কানেকশন করেছি, এটা হচ্ছে আমার ব্যাটারির ওয়্যার, ভালো তার দিয়ে আমি কানেকশন করেছি। এগুলো হচ্ছে জাহাজের শিফটের তার, অনেক ভালো মানের তার। এগুলো আপনারা অটো গাড়ি যেখানে পার্টস বিক্রি করে তাদের কাছে কেজি হিসাবে কিনতে পেয়ে যাবেন। আর এগুলোতে হাই এম্পিয়ার থাকার কারণে সুইচ ভালোভাবে কাজ করে না, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, যার জন্য আমি একটি সার্কিট ব্রেকার ইউজ করেছি অফ অন করার জন্য। তো দেখতে পাচ্ছেন পানির স্পিড অনেক ভালো, হাত দিয়ে চাপ দিলে পানির স্পিডটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয় না, এতটাই ভালো স্পিড, 40 লিটার পানি পাওয়া যায় এক মিনিটের মধ্যে। তো আমি দেখাচ্ছি যে আমি মোটরটি কীভাবে লাগিয়েছি। এখানে আমি কলের ভরিংয়ের ভিতর 30 ফিট পাইপ দিয়েছি, 20 ফিটের মধ্যে পানি আছে এবং একটি প্লাস্টিক পাইপ দিয়ে দিয়েছি যেন মোটরটি আমার বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায়। আর একটি কুলিং ফ্যান দিয়েছি মোটরটি ঠান্ডা রাখার জন্য, কারণ অনেকক্ষণ চালানোর পর ছোট মোটর গরম হতে পারে।